গিয়েছিলাম, ওরা বললে আপনার বউ সব সাজিয়েই করেছে, শুধু শুধু কেন মস্তানদের সঙ্গে ঝামেলা বাঁধাবেন, সে আর ফিরবে না। কিন্তু আমি তো আজও তাকে অপরেশবাবু, তবু আমার মনে হয় আপনার ব্যাপারটা এন্টায়ারলি ক্রিমিনাল লয়ের পাদুতে পড়ে। আপনি বরং একজন ভালো লয়ারের হেল্প নিন। আমার মতো একজন সাইকো অ্যানালিস্ট আপনার মনের যথার্থ বোঝা লাঘব করতে পারবে কি? কি কি মনে হয় আপনার? না মানে আসলে অনেক দিন তো হয়ে গেল, ওদিক দিয়ে গিয়েও যে কোনো সুরা হবে তার ভরসা পাই না, মাঝখান থেকে নানান দুশ্চিন্তা মাথায় ভিড় করে, তাই আপনার কাছে। বুঝলাম, কিন্তু আমি তো এভাবে পেশেন্ট অ্যাটেন্ড করি না। তাছাড়া কোন ভোরে বেরিয়ে কলেজে ক্লাস নিয়ে বাড়ি ফিরে আপনাদের অ্যাটেন্ড করি? যদি মনে হয় আপনার কোনো উপকারই আমি। আচ্ছা বেশ তাহলে। হ্যালো, হ্যাঁ কে? অ্যাপয়েন্টমেন্ট আছে অপরেশবাবু? আমি তাহলে নেক্সট শুক্রবারটাই আমার লাস্ট সেশন হিসেবে ধরে নিচ্ছি, আসি তাহলে। ঠিক আছে, কি ব্যাপার, আপনি কে, কোথা থেকে কেন এলেন কিছুই তো জানা হলো না। কোথাও কোনো সারা শব্দ নেই, এই বাড়িতে আপনি একা থাকেন? আপনার নাম? হ্যাঁ, সাগর সঙ্গম সরকার। অ্যাড্রেস? বামনী ময়দান, গৌহাটি। কলকাতায়? তাও আমার এখানে কেন? আপনার এখানে সবাই নিশ্চয়ই বদ্ধ উন্মাদ আসেন না? আমার তো ধারণা ছিল যে সাইকো অ্যানালিস্টের কাছে কেউ যদি তার অবচেতন মানসিক অবস্থার বা অ্যাবারেশনের ব্যাখ্যা চায় তবে। আমাকে বোঝানোর বাড়তি কষ্টটা না হয় এবার বাদ দিলেন কেন? এই তো যিনি গেলেন জিজ্ঞেস করলেন অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, আমার লাস্ট সেশন ওনার শুক্রবার কিনা। দিব্যি টনটনে জ্ঞান, প্রত্যেকবারই বলেন আবার আসেন। যাকে আপনার প্রসঙ্গে বলুন, আমার খোঁজটা ক্যালকাটা মিউজিক সার্কেল, আমার এক বন্ধু। আপনি সেন্ট ক্যাথরিনের পড়ান শুনলাম, আগে বম্বে যশলো ক্যাট আসছিলেন। আপনার প্রবলেম মানে বিশেষ কিছু? বিশেষ আর কি, একই রকম, একই রকম ছবি জানেন, একই জায়গা, একই ছেলেমেয়ের মুখ, একই চেহারা। যখনই আমি মিউজিক শুনি বা কম্পোজ করি, রেকারিং মোটিফের মতো ফিরে ফিরে হন কর। যেমন ধরুন হ্যান্ডেলের ফায়ার বক্স বা চাইকফস্কির সোয়ান লেক, যখনই শুনি অনেকটাই দেজাভুর মতো মনে হয় যেন ওখানে আমি আগে গিয়েছি, ওদের চিনি। আপনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের চর্চা করেন? হ্যাঁ, এখানে ম্যাক্স মুলার ভবনে অস্ট্রিয়ান মিউজিক একাডেমি থেকে একজন বিশিষ্ট কম্পোজার এসেছেন, এক মাসের ওয়ার্কশপ, তাই চলে এলেন। পেইং গেস্ট রয়েছে কাছে এই গলফ ক্লাব রোডে। আপনি আমার কাছে কী আশা করেন? এই ইমেজগুলোর ডিপ রুটেড কোনো ঘর বাড়ি আছে কিনা আমার মনে, আই মিন কোনো কোনো ভেগ কোরিলেশন উইথ এনি ইভেন্টস ইন মাই লাইফ। বুঝলাম, আপনাকে পেশেন্ট ভাবলে আপনার কোনো অসুবিধা নেই তো? না না না, একেবারে না। তবে একটা কথা, ভালো না লাগলে মানে ইন্টারেস্ট হারিয়ে ফেললে ডিসকন্টিনিউ করতে পারি তো? নাকি অ্যালোপ্যাথির মতো ফুল কোর্স শেষ করতে হবে? সমস্ত প্রিকন্ডিশন কি পেশেন্টই সেট করবে? না না, এই তো ফিজ, সেশন, দিনক্ষণ সব আপনার হাতে রইল। আগামী পরশু সকাল 10:30 শার্প হলে খুশি হব। অ্যাপয়েন্টমেন্ট যখন পেয়েছি কথার খেলাপ করবো না, তবে আমারও ওই দিন ওই ভদ্রলোকের লাস্ট সেশন নয় তো?